আজকে এই ভিডিওটির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা অন্যতম কলেজ, যে কলেজটির নাম হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে গোনা কয়েক তিনটে থেকে চারটে গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে, তার মধ্যে থেকে একটা অন্যতম কলেজ হচ্ছে এই বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটি একটি সম্পূর্ণ সরকার অনুমোদিত গভর্নমেন্ট স্পন্সর কলেজ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার যে জাজিগ্রাম ক্যাম্পাস, এখানে এটি অবস্থিত। এই কলেজটি অলমোস্ট প্রায় 1988 এস্টাবলিশ হয়েছিল। এখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ানো হয়, এবং জাজিগ্রামের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের এই কলেজের মধ্যে তোমরা ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এছাড়াও ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই কলেজের ক্যাম্পাসটা খুবই শান্ত এবং একদম গ্রাম্য পরিবেশের মধ্যে তোমরা পাবে। আর এই কলেজের হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল আছে। হোস্টেল ছাড়াও এই যে বিষয়গুলি দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু হচ্ছে কলেজেরই মানে লাস্ট ইয়ারের যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের কিছু দৃশ্য। এছাড়াও আমি তোমাদেরকে জানাতে চাই, এই কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড এটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং স্টুডেন্টরা কিন্তু বিগত কয়েক বছর থেকে পাস আউট করা স্টুডেন্টরা আজকে কিন্তু ভালো ভালো কোম্পানিতে কাজ করছে এই কলেজ থেকে পাস আউট করেই। এটি হচ্ছে কলেজের মেন গেট। এই গেট, এই প্রবেশদ্বার দিয়েই কিন্তু কলেজের মধ্যে প্রবেশ করবে। এটা কিন্তু কলেজের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের কিছু দৃশ্য। আমি এই ভিডিওটি কেন তৈরি করছি বা এই স্ক্রিন রেকর্ড করে ভিডিওটি তৈরি করার একটা উদ্দেশ্য আছে। বর্তমানে আমি রিসেন্টলি লক্ষ্য করছি এই কলেজকে নিয়ে বেশ কিছু নেগেটিভ ক্যাম্পেইন ছড়ানো হচ্ছে, যে এই কলেজে কোনো পড়াশুনো প্রপারলি হয় না এবং এই কলেজে খুব র্যাগিং হয়, এই ধরনের কিছু ঘটনা। তো যার ফলে কিন্তু ক্যান্ডিডেটরা এখানে ভর্তি হতে ভয় পাচ্ছে। এই যে বিষয়টি দেখছো, এই ভিডিওটি কিন্তু ছিল 2021 সালের, যে সালে কিন্তু আমি সরাসরি নিজে এই কলেজের মধ্যে গিয়েছিলাম। এবং এই কলেজের এই যে যাদেরকে তোমরা দেখছো, এরা সকলেই কিন্তু এই কলেজ থেকে পাস আউট করে আজকে নামী দামি সংস্থায় কাজ করছে। তোমাদের যে সমস্ত সিনিয়র এই কলেজ থেকে পাস আউট করেছে, তারা কিন্তু যথেষ্ট ভালো ভালো কোম্পানিতে কাজ করছে। দেখো 2021 সালের এই ছবিটি, আমি কিন্তু নিজে এই কলেজের ক্যাম্পাসিং এবং বিভিন্ন কাজের সাথে কিন্তু আমি যুক্ত। আর যারা এই ধরনের রং ইনফরমেশন স্প্রেড করছে যে এই কলেজের কোনো ক্যাম্পাসিং হয় না বা প্রপারলি পড়াশুনো হয় না, র্যাগিং হয়, তারা কিন্তু সম্পূর্ণভাবে একটা মিথ্যা ইনফরমেশান শেয়ার করছে। আমি রিসেন্টলি লক্ষ্য করছি এই কলেজে অনেকে সিট পাওয়ার পরও, অনেকে মানে কলেজে এই চান্স পাওয়ার পরও ভর্তি হতে চাইছে না, তার বিভিন্ন রিজন দেখাচ্ছে, যে নাকি কলেজে ক্লাসেস হয় না সব কিছু। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে এটি হচ্ছে কলেজের সমস্ত প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ডিপার্টমেন্ট থেকে ইনচার্জ থেকে শুরু করে সমস্ত টিচার্সদের ফ্যাকাল্টি গ্রুপের যে একটা গ্রুপ ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি ফ্যাকাল্টি মেম্বার এবং ম্যাডামরা কিন্তু যথেষ্ট তোমাদের সাথে মিশুকে এবং সমস্ত মানে একদম প্রপারলি ক্লাসেস থেকে শুরু করে সব কিছুই কিন্তু হয়ে থাকে। এটা কলেজের মেন প্রবেশদ্বার, একদম সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে তোমরা এই কলেজটি পাবে। আর সত্যি বলতে জানি না কারা এবং কেন এই ধরনের রং ইনফরমেশান শেয়ার করছে, বাট আমার মনে হলো যে হ্যাঁ, যদি একটা কারেক্ট ইনফরমেশান তুলে দেওয়ার পর কোনো স্টুডেন্টের জীবন যদি গড়ে যেতে পারে, সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তো আমি সেই উদ্দেশ্যেই তোমাদেরকে বলছি, দেখো এই কলেজের মূলত যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট আছে, সেটা কিন্তু যথেষ্ট উন্নত। আর তোমরা এই যে ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু সবাই তোমাদের সিনিয়র এবং অনেকেই কিন্তু পরিচিত। এই ছবির মধ্যে যাদেরকে দেখছো এবং এই যে স্যার তিলুবাবু থেকে শুরু করে এখানে অনেকেই রয়েছেন, তো সকলেই কিন্তু আমার যথেষ্ট পরিচিত। এবং এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওটি হচ্ছে 2021 সালের, যখন আমি এই কলেজে ফিজিক্যালি গিয়েছিলাম এবং এই কলেজের যে সেমিনার নেওয়া হয়েছিল সেই সেমিনারের টাইম। এবং প্লেসমেন্ট এবং পড়াশুনো নিয়ে আমি এটুকু কিন্তু বলতে পারি, কলেজটি যথেষ্ট ভালো, গভর্নমেন্ট স্পন্সর কলেজ, কলেজের মধ্যেই হোস্টেল পাচ্ছ, খুবই কম খরচের মধ্যে তোমরা কিন্তু এই কলেজে পড়াশুনো করতে পারবে। তো একটু আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি এই কলেজে গিয়ে শেয়ার করেছিলাম, যে স্টুডেন্টরা জবে যাওয়ার পর কীভাবে তোমরা চাকরি পাবে না পাবে সেই সব কিছু নিয়ে। এটাও কিন্তু সেই দিনেরই ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক বছর আগে আপলোড করা এই কলেজেরই তোমাদের যারা সিনিয়র ছিল তাদের সাথে। এরা সকলেই কিন্তু এখন ভালো ভালো জায়গাতে এস্টাবলিশ এবং ভালো ভালো জায়গাতে চাকরি করছে। তো তোমরা যারা এই কলেজে সিট পেয়েছো, আমি জানি না কারা কী বলছে, বাট কোনো রং ইনফরমেশনে মাথা না দিয়ে অবশ্যই তোমরা কিন্তু নির্দ্বিধায় এই কলেজে ভর্তি হতে পারো। সিনিয়র থেকে শুরু করে সকলেই কিন্তু এই কলেজে যথেষ্ট তোমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে। তোমাদের এই প্রত্যেককে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে সকলকে তোমরা কিন্তু এই কলেজে গিলে দেখতে পাবে। আর যারা যারা এই কলেজ নিয়ে একটা ভুল ধারণা পুষে রেখেছো মনের মধ্যে বা বিভিন্ন ইউটিউব থেকে হয়তো তোমরা জানতে পারছো, তাদের সকলকে বলছি রং ইনফরমেশনে তোমরা এতটা মানে কর্ণপাত করো না, কলেজটা যথেষ্ট ভালো, তোমরা নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারো। আর এই কলেজ সংক্রান্ত নেক্সট যা যা আপডেট থাকবে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।